বরানগরে অনুষ্ঠিত হলো হুইলচেয়ার ক্রিকেট প্রতিযোগিতা। রবিবার বরানগর প্রগতি ময়দানে খেলা হবে ব্যানারে অনুষ্ঠিত হলো এই হুইলচেয়ার ক্রিকেট। এই খেলায় অংশ নিয়েছিলেন ভারতের একাধিক রাজ্যের বিশেষ ক্ষমতা সম্পন্ন খেলোয়াড়েরা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন খেলোয়াড় বিনোদ কাম্বলি, আর পি সিং, বরানগরের বিধায়ক তাপস রায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রাক্তন ব্যাটার বিনোদ কাম্বলি বিশেষ ক্ষমতা সম্পন্ন খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যে চলা টেস্ট সিরিজ নিয়ে তিনি বলেন, ভারতকে র্যাঙ্কিংয়ে এক নম্বরে আসতে হলে শেষ টেস্টে জিততেই হবে। उसको भी मौका मिल रहा है और जिस तरह से शॉट खेले वो लोग, वाह वाह वाह, हम लोग भी नहीं मार सकते। सर, इंडिया में टेस्ट सीरीज अभी चल रहा है, तो डू यू थिंक इस बार इंडिया विल विन दिस टेस्ट? जितना ही पड़ेगा, अगर नंबर वन पे पहुंचना है तो आपको। প্রাক্তন বোলার আর পি সিং সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট দলের সাফল্য নিয়ে বলেন, মহিলা ক্রিকেট ভারতে জনপ্রিয় হবে, তবে কয়েক বছর সময় লাগবে। बिल्कुल, देखिए अगर आप पुरुष क्रिकेट की आप बात करें, यहाँ पर तो एक लंबा समय तय किया है वो मेंस क्रिकेट ने। अगर देखें पुराने में, चाहे सनी भाई हो, कपिल देव, उसके सचिन, सब ने एक बहुत सारी चीज़ें बहुत हैडल पार करके यहाँ तक पहुँचे हैं, तो एक लंबा टाइम तय किया। महिलाओं ने भी स्टार्ट किया, वो भी शायद 10-12 साल हो गए, वो भी हम एक अच्छी स्थिति में आके खड़े हुए हैं और उनका भी IPL हो रहा है, वुमेंस का T20 फॉर्मेट टूर्नामेंट चल रहा है यहाँ पर। तो मुझे लगता है कि अगर भविष्य में देखें ऐसी प्रतियोगिताएँ होती रहें जिसमें व्हील चेयर और इवन ब्लाइंड ऑल्सो, इनको भी आप सही समान धारा में लेके आएंगे, तो शायद 10-15 साल एक समय लगेगा, इस समय के बाद हम देखने को मिल सकता है कि हमारे इस फॉर्मेट के भी स्टार मिले। মূলত যুব সম্প্রদায়কে খেলাধুলার প্রতি উৎসাহ যোগাতে এই খেলা অনুষ্ঠিত করা হয়েছে, এমনটাই জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজকরা। ওয়ান্ডারফুল ইন্সপিরেশন অ্যাকচুয়ালি, এদেরকে দেখে আমরা খুব ইন্সপায়ার হচ্ছি। আমরা আজকাল এত টেক্সাইল থেকে বেরিয়েও এটাও রিয়েল ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি স্পোর্টস। বাংলার প্রতিবন্ধীদের এই খেলা নিয়ে কতখানি উৎসাহ চোখে পড়ল? লাস্ট ইয়ার খেলা হবে সিজন 1 ছিল, যেটা স্পেশালি এবার আর ভিজুয়ালি ইম্প্যাক্টের জন্য ছিল, বাট দিস টাইম আমাদের কনসেপ্টটাই ছিল হুইল চেয়ার। সো হুইল চেয়ারটাকে আমরা ইয়ে করলাম, স্পেশালি এবারদেরকে আরও মোটিভেট দেখলে আমি নিজেও আমরা মোটিভেট করি। কলকাতায় এই ধরনের খেলাই প্রথম অনুষ্ঠিত হলো। ফিল ক্রিকেট প্রতিযোগিতা দেখতে ক্রিকেট প্রেমীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। বরানগর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।